Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala. Allah subhanahu wa ta'ala al Qurane ghoshona korechen ekti nirdeshona diye bolechen ya ayyuhalladhina amanu tubu ila allahi tawbatan nasuha. Hey mandar lokera tumra allar kache tawbatun nasuha koro. অর্থাৎ একনিষ্ঠভাবে তওবা করো অথবা নিষ্ঠাবান তওবা করো। এখানে আত-তওবাতুন নাসুহ অথবা নিষ্ঠাবান তওবা বলতে কি বোঝানো হয়? নিষ্ঠাবান তওবা বলতে সেই তওবাকে বোঝানো হয় যাতে তওবার শর্তগুলো রক্ষা করা হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হক যদি নষ্ট করা হয়, যেমন কেউ সালাত পড়ল না, কোনো পাপ করে বসলো যেটা আল্লাহ নিষেধ করেছেন, সেক্ষেত্রে তিনি তওবা করবেন তিনটা শর্ত পূরণ করে। প্রথম হচ্ছে তিনি অনুতপ্ত হবেন, আন্তরিকভাবে অনুতপ্ত হবেন। দ্বিতীয় হচ্ছে তিনি যে কাজটি করে আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করেছেন সেটি থেকে সাথে সাথে বিরত হয়ে যাবেন। এবং তৃতীয় হচ্ছে তিনি আল্লাহর কাছে অঙ্গীকার করবেন যে আর কখনো এই পাপটি তিনি করবেন না, এই সীমা লঙ্ঘনটি তিনি আর করবেন না। এই তিনটি শর্ত যদি কেউ রক্ষা করেন তার তওবার মধ্যে, তাহলে আল্লাহর ক্ষেত্রে অর্থাৎ আল্লাহর হুকুম অমান্য করার ক্ষেত্রে তার যে তওবাটা সেটি আত-তাওবাতুন নাসুহ বলে গণ্য হবে। আর বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে উপরের এই তিনটি শর্তের সাথে আরেকটি শর্ত তাকে রক্ষা করতে হবে, সেটি হচ্ছে বান্দার হক তার কাছে ফেরত দেওয়া, আর যদি সেটি সম্ভব না হয় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এবং সেটিও সম্ভব না হলে আল্লাহর কাছে সে ব্যক্তির জন্য দোয়া করতে থাকা। সম্ভব না হওয়ার অর্থ হচ্ছে সে ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা তিনি মারা গিয়েছেন, তার কোনো ওয়ারিসও নেই। তো সুতরাং চতুর্থ শর্তটির, যেটি বান্দার হকের সাথে রিলেটেড, তার মূল কথা হলো বান্দার হক যদি ক্ষুণ্ণ করা হয়, নষ্ট করা হয় অথবা আত্মসাৎ করা হয়, সেক্ষেত্রে সম্ভব হলে সে হকটা তাকে ফেরত দেওয়া, সম্ভব না হলে যেভাবে শরিয়া আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে সেই হকটার রিকভারির ক্ষেত্রে সেটি অক্ষরে অক্ষরে পরিপালন করা। তাহলে বান্দার হকের ক্ষেত্রে পূর্বোক্ত তিনটি, এই চতুর্থ শর্তটি পূরণ সাপেক্ষে এটি তওবাতুন নাসুহা হতে পারে। অতএব আসুন আমরা আল্লাহর দেয়া এই নির্দেশটাকে মেনে নেই, তওবা করি, প্রতিনিয়ত তওবা করি। এই তওবার মধ্য দিয়ে আমাদের ইমানি চেতনা বাড়বে, আমাদের চারিত্রিক সততা বাড়বে, আমাদের মানুষের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা, ভালোবাসা এবং অধিকার সংরক্ষণের বিষয়টিও বাড়বে। ফলশ্রুতিতে একটি সুন্দর সমাজ অতি সহজেই গঠিত হতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।